আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খ্যাত মজুরের জন্য জমাবিহীন পেনশন স্কিম জরুরি বলেন রাশেদ খান মেনন। মানবাধিকার হরণ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল। বরিশালে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা। বিএনপির গণসমাবেশ চলছে ঠাই নেই সড়ক ও অলিগুলিতেও। রুমিন ফারহানা সহ অর্ধশত নেতাকর্মীর ফোন চুরি। ভিডিওর ভয় দেখে একাধিকবার ধর্ষণ, প্রেমিক সহ গ্রেপ্তার দুইজন। রাওয়ালপিন্ডির লং মার্চে অংশ নিচ্ছেন ইমরান খান, রাজধানীতে রেড অ্যালার্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমরা সচিবদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা দিচ্ছি, অন্যান্য কর্মকর্তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা দিচ্ছি, তাহলে কৃষিকাজে যারা আছেন তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা কিভাবে দিতে পারবো? এজন্য জমাহীন পেনশন স্কিম খুব জরুরি। জাতীয় প্রেস ক্লাবের তোফাজুল হোসেন মানিক মহলে বাংলাদেশের খ্যাত মজুর ইউনিয়ন আয়োজিত খ্যাত মজুর ও গ্রামীণ শ্রমিকদের জন্য জমাবিহীন পেনশন শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন রাশেদ খান মেনন। তিনি বলেন, বর্তমানে কাজের জন্য গ্রামে কোনো লোক পাওয়া যায় না, এই অভিযোগটি প্রায়ই শোনা যায়। তার মানে এই নয় যে তাদের জন্য সেখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে অথবা তারা খুব ভালো সুযোগ সুবিধা পাচ্ছে, মূলত তারা ভালো সুযোগ সুবিধা পাওয়ার আশায় দেশের বাইরে চলে যায়, যার ফলে তুলনামূলকভাবে সেখানে নারীদের সংখ্যা বেড়ে গেছে। গ্রামের 72% নারী এখন কৃষি কাজে অংশ নিচ্ছেন। মানবাধিকার হরণ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, মানবাধিকার ও ভোটাধিকার হরণ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এসব নিয়ে কূটনৈতিক ও বিদেশিরা কথা বললে এই অবৈধ সরকারের খারাপ লাগে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 58তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, জাতিসংঘের সনদগুলোই মানবাধিকার, ভোটাধিকার, মৌলিক অধিকার বিষয়গুলো লেখা আছে, তাতে বাংলাদেশ সই করেছে, তাই এই বিষয়গুলো কোনো দেশের অভ্যন্তরীণ নয়। আপনি গুম খুন করবেন, মিথ্যা মামলা দেবেন, ভোটাধিকার কেড়ে নেবেন, আইনের শাসন ও জীবনের নিরাপত্তা থাকবে না, সংবিধান পরিবর্তন করতে করতে দলীয় পর্যায়ে নিয়ে যাবেন, দেশের মানুষ দুই বেলা খেতে পারবে না, এগুলো অভ্যন্তরীণ বিষয় নয়। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বিদেশির কাছে তারা তদবির করে না, বিশ্বের কাছে বাংলাদেশ যেসব বিষয় নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ সেটির সম্পর্কে বলেন, সেগুলো এ সরকার কেড়ে নিয়েছে, এগুলো বিএনপির বিষয় না, এগুলো দেশের সাধারণ মানুষের বিষয়। ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল। রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারের ঘুষ নেওয়ার কয়েকটি ভিডিও কয়েকদিন ধরে এখন মানুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে। এতে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে ভূমি অফিসের লোকজন। তবে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মঞ্জুরা মুশারফের দাবি, অনিয়ম ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘুষ লেনদেনের ভিডিও থেকে জানা যায়, একজন সেবা গ্রহীতা সরদহ ইউনিয়ন ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল সাত্তার ওই সেবা গ্রহীতার সঙ্গে ঘুষ নিয়ে দর কষাকষি করছেন। সেবা গ্রহীতা ভূমি কর্মকর্তার চাহিদা মোতাবেক দাবিকৃত 1000 টাকা থেকে মাত্র 100 টাকা কম দিয়ে 900 টাকা দিতে চাইলে সেবা গ্রহীতার কাছে অনীহা প্রকাশ করেন। পরে সেবা গ্রহীতা বাধ্য হয়ে ভূমি কর্মকর্তার দাবিকৃত 1000 টাকার দাবি পূরণ করলে কাজ শুরু করেন। অপর একটি ভিডিওতে একজন সেবা গ্রহীতার কাছ থেকে নির্ধারিত টাকার অধিক 500 টাকা মিষ্টি খাবার জন্য ঘুষ দাবি করেন ভূমি কর্মকর্তা আব্দুল সাত্তার। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ভূমি কর্মকর্তা আব্দুল সাত্তার তাকে বিভিন্নভাবে চাপে ফেলেন এবং টাকা দিতে বাধ্য করেন। বরিশালে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা। দিবাগত রাত 12টা থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে নৌযান শ্রমিকরা। বেলা 11টায় বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে বিক্ষোভ করে, পরে পুনরায় বিক্ষোভ মিছিল করে নদী বন্দরে যায়। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ
স্টেট ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মুজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদার সহ অন্যান্যরা। বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান আছে, 26 নভেম্বরের মতো আমাদের 10 দফা দাবি আদায় না হলে রাত 12 থেকে লাগাতার কর্মসূচি পালন করবে সারা বাংলাদেশের নৌযান শ্রমিকরা। বরিশাল বিভাগের শ্রমিকরাও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে। শ্রমিকদের 10 দফা দাবিগুলো হলো নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান সহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 20,000 টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ 10 লাখ টাকা নির্ধারণ করা, চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী অপরিণামদর্শী প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধ করা, বালুবাহী বাল্কহেড ও ট্যাজারের রাত্রিকালীন চলাচলের উপরে ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌপথে সন্ত্রাস চাঁদাবাদী ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান সহ ভারতীয় সীমানায় সব ধরনের হয়রানি বন্ধ, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা 100% কার্যকর করে। বিএনপির গণসমাবেশ চলছে ঠাঁই নেই সড়ক ও অলিগলিতেও। বেলা 12টার আগেই 11টায় শুরু হয়ে গেছে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থল কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে টাউন হল মাঠে তিল ধারণের ঠাঁই নেই নগরীর সড়ক অলিগলিতেও। বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে নগরীর টাউন হল মাঠে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও অনুসারী নেতাদের ছবি সম্বলিত রং বেরঙের টি শার্টে গেঞ্জি টুপি পরে তারা অপেক্ষায় আছেন সমাবেশ। সমাবেশ শুরু করতে মুখিয়ে আছেন বিএনপির নেতারা। বিএনপির গণসমাবেশে আসা নেতাকর্মীরা নেচে গিয়ে মিছিল করে শুয়ে বসে সমাবেশস্থলে রাত কাটিয়েছেন নেতাকর্মীরা। অনেককে মাঠে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেও দেখা যায়। রুমিন ফারহানা সহ অর্ধশত নেতাকর্মীর ফোন চুরি। কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে হাজির হওয়া নেতাকর্মীদের অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বেলা 12টার দিকে নগরীর টাউন হল মাঠে সমাবেশ শুরুর আগে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে রাতে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে টাউন হল মাঠ থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মোবাইল ফোন চুরি হয়। প্রথমে হারিয়ে গেছে বলে সন্দেহ করা হলেও একের পর এক এই ঘটনা ঘটে, ফলে মোবাইলগুলো চুরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে বলে সকালে জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শোভ। ভিডিওর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, প্রেমিক সহ গ্রেপ্তার 2 জন। পিরোজপুরের ইন্দরকানীতে বিয়ের প্রলোভনে 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রেমিক ও সহযোগী হিসেবে তার বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিবাগত রাতে প্রেমিক হৃদয় ব্যাপারীকে এবং শুক্রবার সকালে তার বোনকে গ্রেপ্তার করা হয়। উপজেলার ইন্দরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের বাসিন্দা হৃদয় ব্যাপারী, তিনি ইন্দরকানী সরকারি কলেজের 2ম শ্রেণীর ছাত্র। মামলা সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে প্রায়ই ওই স্কুল ছাত্রীকে উত্তক্ত করতেন হৃদয়। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হৃদয় বিয়ের প্রলোভনে গত 5ই মে তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে ভিডিওর ভয় দেখে স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে স্কুল ছাত্রী শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় 14 ও 20 নভেম্বর ছাত্রীর নামে ফেসবুক আইডি খুলে ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। রাওয়ালপিন্ডির লং মার্চে অংশ নিচ্ছেন ইমরান খান, রাজধানীতে রেড অ্যালার্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, তিনি আহত সত্ত্বেও রাওয়ালপিন্ডির লং মার্চে অংশ নেওয়ার জন্য বদ্ধপরিকর। দলীয় সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, জাতির সাথে পিটিআই লং মার্চে নেতৃত্ব দিতে প্রস্তুত সাবেক এই প্রধানমন্ত্রী। আন্দোলনের চূড়ান্ত ফলাফলের জন্য সমর্থকদের লং মার্চে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আগাম নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছেন ইমরান খান। তিনি বিশ্বাস করেন এটি দেশকে অর্থনৈতিক, দেউলিয়া ও রাজনৈতিক বিপর্যয় থেকে বাঁচাবে। আজ রাওয়ালপিন্ডিতে এই বিরোধী দলীয় রাজনীতিবিদ বক্তৃতায় তার পরবর্তী কৌশল প্রকাশ করবেন।